নদী বাংলা গ্রুপ, নরসিংদি টিভি নিউজ আপডেট। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদি। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। নদী বাংলা গ্রুপ নরসিংদি জেলা করোনা আপডেটে আপনাদের সাথে আছি আমি গাজী ফারজানা। করোনা আপডেট 6 জুলাই 2021 ইং। গত 24 ঘন্টা মোট নমুনা পরীক্ষা 47টি। 24 ঘন্টায় শনাক্ত 6 জন, র্যাপিড অ্যান্টিজেন পজিটিভ 6 জন। নমুনা বিবেচনায় শনাক্তের গড় হার 12.7%। সদর উপজেলায় 2 জন 22টি নমুনায়, রায়পুরাতে 2 জন 60টি নমুনায়, বেলাবতে 2 জন 5টি নমুনায়, মনোহরদীতে 0, টিপুরে 0 9টি নমুনায়, পলাশী 0, মোট 6 জন। মোট নমুনা 30,522টি। অদ্যাবধি মোট শনাক্ত 4,678 জন, এর মধ্যে সদর উপজেলায় 2,853 জন, রায়পুরাতে 242 জন, বেলাবতে 213 জন, মনোহরদীতে 258 জন, শিবপুরে 400 জন, পলাশী 712 জন। 24 ঘন্টায় আইসোলেশন মুক্ত 7 জন, সদর 4 জন, বেলাব 2 জন, মনোহরদী 1 জন। অদ্যাবধি মোট আইসোলেশন মুক্ত 4,369 জন। বিগত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন 18 জন, অদ্যাবধি হোম কোয়ারেন্টাইন 15,382 জন। বর্তমান হোম কোয়ারেন্টাইনের সংখ্যা 630 জন। বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী 239 জন, হাসপাতাল আইসোলেশন 28 জন, হোম আইসোলেশনে 211 জন, মৃত 64 জন। সদর 33, পলাশ 5, বেলাব 7, রায়পুরা 8, মনোহরদি 4, শিবপুর 7। কোভিড 19 ডেডিকেটেড হাসপাতালের গত 24 ঘন্টার তথ্য। বিগত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি 1 জন, রেফারকৃত 3 জন, ছাড়পত্র প্রদানকৃত 0, মৃত্যু 0। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট কোভিড রোগী সংখ্যা 28 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগী সংখ্যা 9 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী সংখ্যা 37 জন। অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি রোগী 762 জন। এই তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় তিনি জেলাবাসীকে সতর্ক করতে বলেন, একজন করোনা পজিটিভ রোগীর সাথে বসবাসরত পরিবারের অন্যান্য সদস্যগণ অবশ্যই ঘরে অবস্থান করবেন। এই অবস্থান 14 দিনের। পরবর্তীতে পরিবারের সদস্যগণের মধ্যে কোনো করোনা উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নমুনা দিবেন। নমুনা দেবার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন, অযথা তাড়াহুড়া করবেন না, নমুনা সংগ্রহে সহযোগিতা করবেন। নমুনা দেবার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত ঘরে অবস্থান করুন। এতক্ষণ দেখছিলেন নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি করোনা আপডেট। সবাই সতর্ক থাকুন, ঘরেই থাকুন, থাকুন নিরাপদে।